আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের চতুর্থম টিউটোরিয়াল এটা এবং আজকে থেকে আমরা জাভাই স্ক্রিপ্টের শুরু করছি জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো আমি এই কোর্সটিতে আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমি একটু ডিফারেন্ট ওয়েতে শেখাই মানে আমার শেখানোর পদ্ধতিটা একটু আলাদা রকম আমি আজকে এই শুরুর দিনে আমি আজকে আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমি সর্বোচ্চ চেষ্টা করব এটাকে অনেক সহজ ভাষায় বোঝানোর এবং আমি একটা শুধু রিকোয়েস্ট করব আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা আজকের পর থেকে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এটা ভুলে যাবেন লাইক হচ্ছে যে আমি এটা গত পর্বটাও বলেছি যে যখন আপনি একটা জিনিস শিখবেন তখন ওইটার মতো আরও কিছু আছে সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি যেটা শিখছেন সেটার উপরে কনসেন্ট্রেশন করতে পারবেন আম আমি এতটুকু বিশ্বাস দিচ্ছি যে আপনি যখন জাভা স্ক্রিপ্ট পুরোপুরি শিখে যাবেন ঠিক তখন পৃথিবীর সব কিছু পুরো যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আপনার কাছে ইজি হবে কারণ আমি বলেছি যে এগুলোর প্রত্যেকটা ধর্ম একই রকম এবং গল্পগুলো একই রকম শুধুমাত্র মানুষের নাম চেঞ্জ হয় মানে একটা উপমা দিয়েছিলাম আপনাদেরকে ঠিক এরকমই তো এই যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের জন্য জাভা তারপরে পাইথন আছে কটলিন আছে আইওএস ফোনের অ্যাপল ফোনের বা আইফোনের অ্যাপস ডেভেলপমেন্ট করার জন্য ইউজ হয় সুইফট তো এগুলো আসলে একই রকমই সামান্য কিছু চেঞ্জ থাকে উনিশ বিশ উনিশ বিশ এই জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে সেটা হচ্ছে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে কমপ্লিটলি শিখতে হবে তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে করতে পারবেন আপনার কাছে কোনো কিছুই কঠিন মনে হবে না তো এইটা শেখার জন্য আপনার প্রতিনিয়ত এই ভিডিওগুলোকে দেখে আপনি আমি যা লিখছি আপনি সেগুলোই লেখার চেষ্টা করবেন আপনার নোটপ্যাডে লিখে লিখে প্র্যাকটিস করবেন এটা কন্টিনিউ যদি করে যান আমার সাথে সাথে তাহলে আপনার কাছে ইজি হবে আর যদি আপনি শুধু দেখেই যান কন্টিনিউ প্র্যাকটিস না করেন তাহলে আপনার সাথে আপনার কাছে এটা ইজি মনে হবে না তো আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা থাকবে এটাই যে আমরা আজকে থেকে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কমপ্লিটলি শিখবো এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমরা এখন আর মাথায় ঘামাবো না এটাকে সর্ব এটাকে শেষ করার পরেই আমরা চলে যাব অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সার্ভার সাইট যেমন পিএসপি আছে ঠিক এরকম তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি থাকে সেগুলোর নিয়ে আজকে আমি বেসিক আলোচনা করবো এই এই তাহলে একটা ধারণা চলে আসবে যে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে কি কি অধ্যায় আছে বা কি কি চ্যাপ্টার আছে তাহলে আমি এবং এগুলো একটা মজার বিষয় এগুলো হচ্ছে আপনারা অনেকেই এসএসসিতে বীজগণিত অঙ্ক করেছেন যেমন চলক ছিল তারপরে আমাদের বীজগণিতের সূত্রগুলো ছিল যেমন ঠিক এটাও প্রায় এরকমটাই এরকমটাই তো আমি দেখিয়েছিলাম যে আমরা যখন কোড লিখি আপনারা অনেকেই ডিজাইনটা শিখেছেন তো আমরা যারা কোড লিখি তো কোড লেখার জন্য নোটপ্যাড ইউজ করি অনেক সময় তো আমি আজকে একটা আলাদা রকম মানে এডিটর ইউজ করব। এটার সাথে আপনারা অনেকে পরিচিত না হতে পারেন এটার নাম কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা গুগল থেকে এটাকে ডাউনলোড করেও নিতে পারবেন এটার নাম হচ্ছে ইন্টেলিজি সো ইন্টেলিজি ঠিক এটা ইন্টেলিজি আইডিয়া আপনি যদি এটাকে গুগলে সার্চ করেন একটু নামটা দেখে নেবেন এটা তো এটা একটা কম্পিউটার সফটওয়্যার এখন আমি বলা হচ্ছে ইন্টারিজি আইডিয়া আইডিয়া ইজ অ্যান ইন্ট্রোগেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমি একটু খেয়াল করুন বলেছিলাম আইডিই একদিন বলেছি যে একটা আইডি লাগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য বা প্র্যাকটিস করার জন্য তো এটাকে বলা হচ্ছে আইডি আপনি যদি একটু লিখেন এইভাবে যে বেস্ট আইডি আইডি ইন টু টোয়েন্টি সো আপনি দেখবেন যে এখানে অনেক লিস্ট পাবেন মাইক্রোসফটের নিজস্ব বানানো আছে অ্যাপলের নিজস্ব বানানো আছে দেখুন অ্যাটম নেটবিন্স জেট বিনস কোড পেন অ্যাটমটা গিথ হাবের তৈরি এবং এটা ফ্রি এটাও দেখতে অনেক ভালো লাগে তো আপনারা চাইলে প্রোগ্রামিংটা প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করতে পারেন অথবা আপনি নোটপ্যার প্লাস প্লাস ইউজ করতে পারেন যার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে তো আমি আজকে যে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট আইডিয়া এবং এটা যদি আমি দেখাই আপনাদেরকে এই যে এখানে আপনি এই যে ডাউনলোডে যদি ক্লিক করেন তাহলে এই যে এখানে আসবে জেট প্রিন্স ডট কম ব্রেন্স ডট কম এদের ওয়েবসাইটে এদের অনেকগুলো সফটওয়্যার আছে এখানে ওয়েব স্টমটাও আছে সেটাও ভালো বাট ওটা টাকা দিয়ে কিনতে হয় ওটা আসলে পাওয়া যায় না সো আপনারা এই যে এটা তো পেমেন্ট লাগবে আর এটা ফ্রি ওপেন সোর্স আপনারা এইটা ইউজ করতে পারেন কমিউনিটি ভার্সানটা এটাতে জে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টও করতে পারবে মানে আপনি অ্যান্ড্রয়েডের সফটওয়্যারও মানে ফাইলসও এখানে তৈরি করতে পারবেন এটার মাধ্যমে তো এটা ডাউনলোড ফ্রি করার পরে একদম খুব সাধারণভাবে যে ডাউনলোড পেজ থেকে আমি জাস্ট ডাবল ক্লিক করে করে ইনস্টল করেছি যে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করে এতটুকু তো করার পরে এই যে এটা এখানে আসাছে বা আমি এখান থেকেও চাইলে ওপেন করতে পারি তো আমি এখানে রেখে দিয়েছি ক্লিক করলাম ক্লিক করলে ঠিকই যে এরকম একটি উইন্ডো পাবেন আপনি এবং সরি চলে গেছে ঠিক যে এরকম এরকম একটি উইন্ডো পাবেন এবং এখানে বলা আছে যে নিউ প্রজেক্ট ওপেন প্রজেক্ট এখন আপনি চাইলে নিউ প্রজেক্ট করতে পারেন আপনি একটা এটা প্রজেক্ট মানে একটা ফোল্ডার ঠিক আছে একটা ফোল্ডার কোথায় তৈরি করবেন সেটা হবে ওপেন তো আমি একটা ফোল্ডার একদিন আপনাদের সাথে কাজ করার জন্য তৈরি করেছিলাম মনে আছে হয়তো আপনাদের সেটা হচ্ছে যে ট্রেনিং ফাইলস মানে সরি এটা না টিউটোরিয়াল প্র্যাকটিস আপনারা জানেন যে যে আমি এটা এই পেজটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এইস টাইম এল সি কোর্সে তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন যেহেতু আমরা জাভাই স্ক্রিপ্ট শিখবো আপনি একটু জাস্ট যদি লক্ষ্য করেন আমার শেখানোর প্রসেসটা যে আমি একটা আগে পেজ তৈরি করেছি এখন এটার মধ্যে জাভাই স্ক্রিপ্ট অ্যাপ্লাই যেহেতু করতে হবে তো তার আগে আমি এই যে জাভা স্ক্রিপ্ট হোল্ডার করেছি এখানে জাভাই স্ক্রিপ্ট ফাইল বানিয়ে বানিয়ে শিখবো আগে শিখে এরপরে এই ফাইলের সঙ্গে জাভাই ফাইল কানেকশন করিয়ে কাজ করাবো এবং এটা দেখতে আর অনেক সুন্দর লাগবে ঠিক এভাবে আমরা যদি আগে যাই তাহলে জাভাই স্ক্রিপ কীভাবে একটা ওয়েবসাইটের সাথে কানেকশন করে কাজ করে এবং কেন ইউজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি কিন্তু আলাদা কোনো সেপারেট একক ফোল্ডার করে জাভাই শেখাচ্ছি না এটাই হচ্ছে বেশ পদ্ধতি তো এই জন্য আমরা জাভাইস্ক্রিপ সিএসএস শেখার সময় সিএসএস ফাইল আলাদা করেছিলাম তারপরে এস্টেমিল করার জন্য আলাদা ফাইল করছিলাম এবং জাওয়াই স্ক্রিপ্ট যেহেতু আলাদা ফাইলস আলাদা ফোল্ডার করেছে লাইক এর মতো তো আমি এবার জাওয়াই স্ক্রিপ্টটা এভাবে করলাম তো আমি প্রোগ্রামিং নিয়ে আপনাদেরকে আরেকটু বলি এটা এটা নিয়ে আসলে বোঝাতে গেলে অনেক ডিসক্রিপশান দেওয়া লাগে তো প্রত্যেকটা জিনিসের না দুইটা পার্ট থাকে আপনি পৃথিবীতে যা ব্যবহার করবেন দুইটা পার্ট থাকে আপনি ধরুন যে আপনি আজকে ওয়েবসাইট ব্যবহার করছেন তো ওয়েবসাইটের প্রথম যেটা পার্টটা আমরা দেখি এগুলো হচ্ছে আমাদের ফ্রন্টেন্ট আর পিছনের যে ইঞ্জিনটা কাজ করে সেটা ব্যাকএণ্ড আপনি যখন একটা মোবাইল ইউজ করেন এই মোবাইলের উপরের পার্টে ক্যাচিং ট্যাচিং থেকে শুরু করে ডিসপ্লেতে আপনি যাই দেখেন তাই কিন্তু ফ্রন্টেন্ড আর ভিতরে যে মেশিন কাজ করে কল দিলে কল যায় কল রেকর্ড হয়ে কথা বলা যায় এগুলো হচ্ছে ব্যাকএণ্ড আপনি ধরুন একটা অ্যাপ ইউজ করছেন ফেসবুক অ্যাপটা তো আপনি যখন ফেসবুক অ্যাপটা ওপেন করছেন ঠিক তখন যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রন্টেন্ড মানে বাইরের জিনিসটা আর যখন আপনি একটা পোস্ট করছেন কোথাও ক্লিক করলে আরেকটা জিনিস আরেকটা পেজ আসে একজনের প্রোফাইল নামের উপরে ক্লিক করলে আরেকজনের নাম আসে তখন আরেকটা পেজ স্লাইড হয়ে চলে আসতেছে বা আপনি সেটিংসে ক্লিক করলে সেটিং পেজে যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতেছেন এই কাজগুলো যে এই যে ক্লিক করার পরে আরেকটা পেজ কখন সে দিবে ঠিক আছে যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড লিখে এন্টার দিচ্ছেন আপনি একটু খেয়াল করুন যখন এই পাসওয়ার্ড লিখে আমরা এন্টার করছি ফেসবুক অ্যাপটা মোবাইলে ঠিক তখন দেখবেন যে লগ হয়ে হোম পেজে চলে যায় আর যদি ভুল দেয় তাহলে সেখানে ইনকারেক্ট দেখায় এই যে লগ হওয়ার পরে এই পেজটা আউট করে দিয়ে সে আরেকটা পেজ নিয়ে আসতেছে তো এগুলো কাজ এগুলো কাজ কারা করে এগুলো হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজরা করে তো ওয়েবের জন্য জাভাইস্কেপ বেটার অনেক আগে থেকে কাজ চলে আসতেছে সেক্ষেত্রে আমরা জাভাইস্কেপ যে করে ইউজ করছি ঠিক আছে এটা হচ্ছে বাইরের কাজটা আর সার্ভার সাথে কানেকশন করে ডেটা স্টোর ম্যানেজমেন্ট যেগুলো কাজ করা হয় এগুলো হচ্ছে সার্ভার সাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করে ঠিক আছে সো যদি আপনি বলেন যে আজকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আছে এটা দিয়ে আমরা অনেক লেখালেখি করি তো এটার মধ্যে দেখুন যে আমি যখন ইনসার্টে ক্লিক করি ঠিক তখন এগুলো আসে আবার আউটে ক্লিক করে এগুলো আসে তারপর রেফারেন্সে ক্লিক করে এগুলো আসে এগুলো আসলে এই একটা জাভা ল্যাঙ্গুয়েজ আছে বা সি প্লাস প্লাস এগুলো দিয়ে তৈরি করা হয় এবং সেই ল্যাঙ্গুয়েজে দ্বারা নিয়ন্ত্রিত করা হয় এবং সেখানে কন্ডিশন দেওয়া আছে যে ইফ ইফ যদি পেজ লেআউটে ক্লিক করা হয় যে ইফ দ্য ইউজার ক্লিকস দ্য পেজ লেআউট দেন ডিসপ্লে দিস 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 টুলস কথা বুঝে গেছে এভাবে বলে দেওয়া আছে কম্পিউটারকে যদি সেই ব্যবহারকারীটা ইনসার্টে ক্লিক করে তাহলে আপনারা এগুলো শো করান তো এই কন্ডিশনের বিষয়টা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে পৃথিবীর প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের এন্ড পার্ট এগুলো হচ্ছে একটা করে অ্যাক্টিভিটি আমি যাই করি এখানে সবই অ্যাক্টিভিটি লাইক এটা একটা ক্লিক করলাম এটা আমার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে আমরা জানি যে কাজ সো এখানে ক্লিক করলাম এটা একটা কাজ মনে করে পেজ লে ক্লিক করেছি তো প্রতিটা অ্যাক্টিভিটিকে কখন কোনটা শো করবে এবং কি কোনটা করলে কি হবে এটা নির্ধারণ করে দেয় হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে দেখুন আমি যখন এখানে ক্লিক করছি যেমন এখানে ক্লিক করলে কিন্তু এই ছবিটা চেঞ্জ হওয়ার কথা কিন্তু চেঞ্জ কেন হচ্ছে না কারণ আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দেই নাই যে তোমার যখন ইউজারটা ক্লিক অ্যাক্টিভিটি করবে মানে ক্লিকের বাটনে কাজ করবে তখন এটাকে চেঞ্জ করে দিও এটা কিন্তু বলা হয়নি ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে না অন্য ছবি আসছে না তো আপনারা হয়তো একটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন কাজগুলো করে থাকে ঠিক আছে এটা নিয়ে আরও অনেক ভালোভাবে জানবেন সো আমি জাস্ট একটু ব্রিফ করলাম কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তাহলে অনেক ইজি ওয়েতে শিখতে পারবেন এবার আমি এখানে আসলাম তো আমি জাভাই প্র্যাকটিস করার জন্য আমাদের এই আগের ফাইলটির ভিতরে শুধু একটা জাভাইস্ক্রিপ ফোল্ডার জেএস ফোল্ডার করেছি এবং এখানে ওপেন করলাম ওপেন করে এখানে কিছু করি নাই আপাতত তো আমি এক কাজ করি আমি এই যে ফোল্ডারটা আছে এই যে টিউটোরিয়াল প্র্যাকটিস এটা আমি ওপেন করব হচ্ছে আমার এই যে এইটাতে কীভাবে আমি সিম্পলি ওপেন অর এ প্রজেক্ট ক্লিক করলাম এবং আমি ওই ফোল্ডারটাতে এসেছি আমার ই ড্রাইভের মধ্যে এবং এই যে এটা জাস্ট এটাকে ধরে আমি ওকে করে দিব দেখবেন এটা আমার এখানে ওপেন হবে এই যে বাম দিকে দেখুন এটা ওপেন হয়েছে আপনার কাছে যদি এই এই এডিটোরটা কষ্ট লাগে আপনি একদম এটাকে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি চাইলে এটাকে এখানে করতে পারবেন কিভাবে এই যে এটা ওপেন করে দেখুন এটা ওপেন করে এই ফোল্ডারটা যদি নিয়ে আসে সিম্পলি এখানে এনে ছেড়ে দেন তো দেখবেন এখানে কাজ করতেছে এই যে সেম জিনিসটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনি যদি লক্ষ্য করলে বুঝতে পারবেন ওকে একদম আমাদের সেম জিনিসটা এখানে যা দেখছিলাম একটু আগে আমরা কিন্তু এইখানেও তা দেখতেছি তো এটা নিয়ে কোনো পাওয়ার কিছু নাই খুব ইজি একটা জিনিস এটা যাই হোক একটা নর্মাল ইয়া তো এখানে এসটিএমএল ভালো কাজ করে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন এটা এই এডিটোর অ্যাকচুয়ালি থেকে বেস্ট হচ্ছে জাভার জন্য বাট জাভা স্ক্রিপ্ট যেহেতু আমি আমি মনে করি যে জাভা স্ক্রিপ্ট জাভা থেকে নেওয়া এবং জাভার কী বলা যায় একটা বাচ্চা বলা যায় এটা লাইব্রেরি বলা যায় বা যে কোনো কিছু বলা যেতে পারে সো জাভা জাভা যে এডিটরে কাজ করে জাভা নিয়ে সেটাই আমি সেটার উপরে আবার আমি জাভা স্ক্রিপ্ট নিয়েই কাজ করতেছি আপনি যে পাইথনও লিখতে পারেন সো এই জন্য এটাতে আনলাম এখন আমি যেটা ফোল্ডারটা ওপেন করবো এবং আমি এই যে এই ফোল্ডারটা তো কিছু নাই এটা তো ফাঁকা তো আমি এখন এখানে একটা জাভাই স্ক্রিপ্টের ফাইল তৈরি করব খেয়াল করেন আমরা যখন সিএসএস শিখেছিলাম ঠিক তখন আমরা সিএসএস ফাইল করেছি ডট সিএসএস এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা জাভাই স্ক্রিপ্টের ফাইল করব তো এই ফাইলটা কীভাবে করতে হয় আমি চাইলে এখানেই বানিয়ে নিতে পারি যেমন এখানে এসে আগের মতো করেই জাস্ট একটা ফাইল বানাবো বা আমি এখান থেকেও করতে পারবো তো এখান থেকে করাটা ইজি তো আমি রাইট বাটন ক্লিক করে আপনি দেখুন নিউ এবং নিউ ফাইল আমি এটার নাম দিচ্ছি ধরুন এটা প্রোগ্রাম জাভা লেখা যাবে জেএস জাভা স্ক্রিপ্টের শর্ট ফ্রম হচ্ছে এস আমি দিলাম এবার দেখুন আমার এখানে এই যে ফাইলটি ওপেন হয়েছে এবং এখানে বলছে এস ফাইলস আর সাপোর্টেড বাইল আইডিয়া এবং এখানে কি বলছে যে জে এস ফাইলের জন্য একটা আসলে ইয়ে লাগবে প্ল্যাগ ইন লাগবে তো এটা ইনস্টল করতে বলেছে ফাইল তৈরি করা হয়েছে আমি জাস্ট ট্রাই আলটিমেটের কথা বলছি আলটিমেটটা কি ডাউনলোড করতে হবে লেটমিট সি কি হচ্ছে এটা আচ্ছা এইটার সাথে কাজ করতে বলেছে তো আমি এটার সাথে কাজ করছি না ডিরেক্টলি আমি এটার মধ্যেই যাওয়া স্ক্রিপ্ট লিখবো আমার আসলে কোনো সমস্যা হবে না ডু নট সাজেস্ট আলটিমেট এটাই আমাকে দেখাও আমি বলছি আর কি ঠিক আছে তো এখন আমি যদি এখানে কিছু লেখার চেষ্টা করি লাইক ফাংশন এই হ্যান্ড কিছু লিখছি তো দেখুন যে এটা কিন্তু কাজ করছে তো আচ্ছা এই হচ্ছে আমাদের ফাইল তৈরি করার অপশন এই ভিডিওটা অলরেডি বারো মিনিট হয়ে গেছে আমরা আজকে এখান থেকে শেষ করতেছি যে প্রোগ্রাম জেএস ফাইলটা বানালাম এটা নিয়ে কাজ করবো নেক্সট তো এই এই জিনিসটাও আপনারা আজকে প্র্যাকটিস করবেন এই ভিডিওটা শেষ করার পরে এই সফটওয়্যারটাকে ডাউনলোড দেবেন দেওয়ার পরে এটা ওপেন করার চেষ্টা করবেন বা আপনারা অ্যাটোমও ইউজ করতে পারেন আমি হয়তো বা পরের টিউটওয়ালে আপনাদেরকে অ্যাটোমও দেখাবো সমস্যা নেই এরকম হতে পারে সো এটাই এ পর্যন্ত থাকলো এবং এর পরে আমি লিস্টিফাই করবো যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কী শিখি এবং এগুলো কেন শিখি তো আজকে থেকে শুরু হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওগুলোকে সাবস্ক্রাইব শেয়ার করার চেষ্টা করবেন আর একজনের সাথে শেয়ার করে তাকে শেখানোর চেষ্টা করবেন মানুষকে ইন্সপায়ার করবেন দ্যাটস ইট আর আমি আরও একবার লাস্টে বলি আমার নাম অনেক ফেক পেজ আছে তারা আপনাদেরকে অনেক সময় ধরেন যে ল্যাপটপ ব্যবহার অফার করবে কোর্স অফার করবে টাকা চাইবে এগুলো করবেন না এগুলো থেকে বেরোতে থাকবেন আমার যে রিয়েল পেজগুলো আছে আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার ডিসক্রিপশানে দেখবেন সবগুলো রিয়েল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে আপনার ফলো করার ইচ্ছা হলে ওখান থেকে গিয়ে ফলো করবেন দ্যাটস ইট الله بشورك السaلام عليكم